হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা সকালের আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন ঘড়িতে টাইম এই 7:45 কিছু হবে, আমি ঠিক ঘড়িটা দেখিনি, জাস্ট স্নান করে বেরোলাম। আর প্রত্যেক দিনই না বাড়িতে অনেক কাঁচাকুচি থাকে, কিছু না কিছু বেরোয় কাঁচাকুচি, তো আজকে লাকিলি কিছুই কাঁচাকুচি ছিল না। খালি আমার এই যে বাচ্চা দুটো আছে, ওদের কানি চুনিগুলো আমাকে একটু ধুতে হয়। আমার ছেলে বড় হয়ে গেছে, কিন্তু আমি যে বাচ্চা দুটোকে রেখে আছি র‍্যাবিট বানি, তো তাদের কানি চুনিগুলোকে আমাকে রোজ ধুতে হয়। যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো কানি বানানো আছে, এরকমই ছোটো ছোটো কানি আমার ছেলে যখন ছোটো ছিল তখন ওয়াশ করতাম, এখন এদের জন্য করতে হচ্ছে। তো মেনলি হয় এদের বিছানা করে দিত খাট, ওদের ওই খাঁচার ভিতরে মোটা কিছু বিছানা করি না, কারণ ওরা টয়লেট করে ভিজিয়ে দেয়। আমি পাতলা কাপড়গুলো বিছিয়ে দিই প্রত্যেক দিন, তো মাঝে মধ্যে ওরা ওর মধ্যে টয়লেট করে দেয়, পটি করে দেয়। তো আমি কি করি, প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন ওয়াশ করে দিই সার্ফ দিয়ে। তো এটা রাতের ছিল, রাতেরটা তুলে সকালে ওয়াশ করে দিলাম, এবারে সকালে একটা বিছিয়ে দিয়েছি। আবার এটা সন্ধ্যাবেলা যখন রাত্রিবেলা যখন ওদেরকে আবার খেতে দেবো, নতুন করে বিছানা করে তুলে দেবো। মানে দিনে দুবার এদের কানি বেরোয়, দুটো তিনটে করে, আর সেগুলোকে ভালো করে ওয়াশ করে আমি শুকনো করে দিই। ব্যাস, কাপড় শুকনো দেওয়া হয়ে গেল, এবারে চলে যাই বেডরুমে। স্নান করে উঠে কিছুই করা হয়নি এখনও। নর্মালি আমি কোল্ড ক্রিম ইউজ করি, কোল্ড ক্রিম বলছি সরি, মানে এখন তো শীতকাল তোমরা জানোই, তো শীতকালে তো গায়ে হাত পায়ে কিছু না কিছু লাগাতে হয়। তো আমি এখন যেটা করছি সেটা হচ্ছে স্নান করতে গিয়ে যেটা হয় না অলিভ অয়েল, সেটাই গা হাত পায়ে লাগিয়ে নিই, তো আলাদা করে আর কোল্ড ক্রিম লাগাতে হয় না। আর এখন আমি ফেসে যেটা লাগাচ্ছি সেটা হচ্ছে, কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম না, একটা নাইট ক্রিম বানিয়েছিলাম অ্যালোভেরা জেল ভিটামিন ই ক্যাপসুল দিয়ে, সেইটাই ওটাই আজকে ফেসে লাগালাম। ঘরে রয়েছে ল্যাকমি পিচ মিল্ক লোশন, বাট ওটা লাগালাম না, কারণ তোমাদেরকে বলেছি যে ওটা লাগাবার পরেও আমার স্কিনটা ড্রাই লাগে। তো আমার যেহেতু বেরোতে একটু দেরি আছে, সেই জন্য আজকে আমি ওই নাইট ক্রিমটাই অ্যাপ্লাই করলাম, খুবই মিনিমাম অ্যামাউন্টে। যতক্ষণে বেরোবো ততক্ষণ এটা পুরোটাই না আমার স্কিনে অ্যাবজর্ব করে যাবে। তো ব্যাস, এই হলো আমার সকালের রুটিন। আমি কিন্তু এখনও ব্রেকফাস্ট করিনি, চা বানানো হয়ে গেছে। তো আজকে ব্রেকফাস্টে কী খাচ্ছি তোমাদেরকে দেখাবো। আমি নর্মালি ব্রেকফাস্ট খুব একটা করি না, সত্যি একদম করার সময় হয় না, করিও না। ঠোঁটে একটু ভ্যাসলিন লাগাচ্ছি, দেখো খুব রেয়ারলি লাগাই, ঠোঁটে সবসময় লিপস্টিক লাগানো থাকে। ঠোঁটটা দেখতে পাচ্ছ এখনও লাল হয়েই রয়েছে, রাতে মানে কালকের যে লিপস্টিক সেটা এখনও ওঠেনি। তো যাই হোক, চলো এবারে তাহলে কিচেনে চলে যাই, গিয়ে চা গরম করব। আর আছে সঙ্গে আজকে একটা আলু পরোঠা আছে, রোজ সকালে শুধু চাই খাই আমি, আজকে আলু পরোঠাটা আছে। তাই আলু পরোঠা আমার খুব পছন্দ খেতে, তো ওই আলু পরোঠাটা গরম করব আর তার সাথে চা, গরম গরম চা আর আলু পরোঠা, ওটাই হবে আজকে ব্রেকফাস্ট। উফ, চুলটাকে নিয়ে কী করছি দেখো। তো দেখো, নিজে রেডি ফেডি হয়েছি, মোটামুটি সব কাজ সকালের শেষ হয়ে গেছে। আজকে জামা কাপড় কাচা ছিল না, তাই জন্য চাপটা একটু কম। তো এইবারে আমি এসেছি গাছগুলোকে জল দিতে। তোমরা তো গাছগুলো দেখেছোই, এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম গাছগুলো। তো গাছগুলোকে প্রতিদিন জল দিন, এখন তো শীতকাল, তো মাটি টাচ করে করে দেখি, যদি মাটি শুকিয়ে গিয়ে থাকে তো জল দিই। তো লাস্ট কদিন জল পড়েনি, তো আজকে দেব জল। এই গাছটা দেখো, এটা তুলে দিই, এটা হচ্ছে জবা গাছ, এই না সরি গাঁদা ফুল গাছ, গাঁদা ফুল গাছ কিনে এনেও টিকাতে পারিনি, শুকিয়ে গেছে, এই দেখো অবস্থা, এটাকে তুলে ফেলে দিতে হবে, পুরো শুকিয়ে গেছে। এর মধ্যে একটা জবা ফুল গাছ এনে বসিয়ে দেবো, আপাতত দু রকমের জবা আছে, আর একটা অন্য কালারের এবারে নিয়ে আসবে, এনে বসিয়ে দেবো। এটা ফেলে দিই, এখানে একটা গাছ, এই একটা গাছ, এই একটা জবা ফুল গাছ, এটা মাটি পুরো শুকিয়ে গেছে গাছটা, এখানে তুলসী গাছ আছে, তুলসী গাছটা মা জল দিয়ে দেবে, মা স্নান করে পুজো টুজো করে তো তখন তুলসী গাছে জল দেয়। তো তোমাদেরকে দাঁড়াও ফুলটা দেখাই, দুটো ফুল ফুটেছে জবা গাছে, এই দেখো ফুলটা পুরোটা ফোটেনি এখনো, এই ফুলটা
ক্যামেরাটা ডাউন হয়ে গেল। এই ফুলটা যখন পুরো ফুটবে তোমাদেরকে একদিনকে দেখাবো, এত সুন্দর। আর ফুলটা না দেখতে পিঙ্ক কালারের জবা, দারুণ লাগে। আর অন্যান্য জবা বলছি তোমাদের, জবাগুলো ফোটে বাট একদিনের মধ্যে মুরঝিয়ে যায়, ঠিক আছে? এই জবাটা না দুদিন ধরে একই রকম ছিল, গাছ থেকে পেরে সিংহাসনে দিয়েছি তারপরেও। তো দেখো এই যে এই একটা জবা, এই যে এটা এখনো ফোটেনি, কোথায় গেল খুঁজেই পাচ্ছি না। তো এই যে ঠিক আছে, আর এই একটা জবা, এই যে ফুটবে। এখানে আরো একটা কুড়ি হয়ে রয়েছে, এই দেখো, তাই না? গাছ যে কি ভালো লাগে। সো যাই হোক, চলো মোটামুটি গাছে জল দেওয়ার কাজটা শেষ হলো, এইবারে চা খাবো। আর আমার এই বাচ্চাগুলো সব রয়েছে যে, ওদেরকে একটু কলমি শাক খেতে দেবো, আপাতত এই কাজ। আর আজকে বেরোবার ছিল অনেক সকাল সকাল, বাট অতটা সকালে বেরোতে হলো না, কারণ ফোন এসে গেল, বারণ করলো, তাই আর বেরোলাম না। একটু লেট করে বেরোবো, প্রায় 9:45 এরকম নাগাদ বেরোবো, আর এখন বাজে 1:30। তো আমার কাছে অনেকটা সময় আছে, একটু বসে চা খাবো। আর ব্রেকফাস্ট আজকে করবো, কী খাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, চলো ফাইনালি ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম। ও দাঁড়াও, আমার ছেলেকে আগে ওষুধ খাওয়াই। কালকে ওর স্কুলে দরজায় হাত চেপে গেছে, গিয়ে লেগেছে ব্যথা আঙুলটা। তো ওকে আরুকা আর রাস্টক মুখে দিলে না, হা করে ঘুরি ফিরি 2 ঘন্টা পর পর খাওয়াচ্ছি। এটা রেখে দে যেখানে ছিল। তো যাই হোক, দরজায় হাত দিয়েছিল আর বন্ধু দরজাটা চেপে বন্ধ করে দিয়েছে, ব্যাস গিয়ে লেগে গেল, আর কি করা যাবে। এটা স্কুলে ভীষণ আনমোলার বাচ্চারা থাকে। তো তো যাই হোক, চলো দেখো আমি খেতে বসেছি আর আমার বাচ্চাগুলো কি করছে দেখো। এইটি হচ্ছে আমার জাল, আমার টুকলু বলতো, আমার টুকু বলে দেখো, এটা আমার টুকুটা, বাবু শোনা। সো যাই হোক, আজকের ব্রেকফাস্টে কি আছে দেখো, আলু ভরা রুটি আর গরম গরম দুধ চা। এই খাবারের তুলনা হয় না, আমার খুব ভালো লাগে, কিন্তু কী জানো তো ভীষণ কুয়েল হয়ে গিয়েছি এখন। একটা সময় ছিল শীতকাল আসলেই আলু ভরা রুটি, কড়াইশুঁটির কচুরি, ডাল পুরি, মুলোর বড়া, কী কী না বানিয়েছি, এমনকি বাড়িতে লিট্টি অবধি বানিয়েছি, গাজরের হালুয়া বানিয়েছি। মানে আমি ভীষণ রান্না করতে পছন্দ করি। আগে যেহেতু চাকরি করতাম না, বাড়িতে থাকতাম, তো প্রচুর রান্নাও করতাম, যেমনি খেতে ভালোবাসি সেরকম খাওয়াতে ভালোবাসি। বাট এখন কাজে ঢুকে গিয়ে এত ব্যস্ত হয়ে গিয়েছি যে এই সমস্ত করার না একদম সময় পাই না। তাই কোনো এককালে ছিলাম একদম সুগৃহিণী যাকে বলে, কোনো এক সময় ছিলাম, এখন আর সুগৃহিণী নেই, ঘরেই তো থাকি না, শুধু রাতে ঘুমোতে আসি। তো যাই হোক, এটা আমি বানাইনি, এটা মা বানিয়েছি। কালকে রাতে হঠাৎ করে এসে দেখছি মা বলছে আজকে আলু ভরা রুটি বানিয়েছি। তো কালকে রাতে দুটো খেয়েছিলাম চা দিয়ে, আর একটা ছিল, তো সেই একটা বসে গেছি এখন দুধ চা দিয়ে খেতে। এটাই আজকে আমার ব্রেকফাস্ট, খেয়ে বেরোব। আর আজকে সকালে অফিসের চাপটা একটু কম আছে, ওই যে বললাম সকালে একটা কাজ ছিল সেটা যাইনি, তো ওই জন্য চাপটা একটু কম, তাই জন্য ধীরে সুস্থে বসে খেতে পারছি না। এখন টাইম হচ্ছে 8:40, এতক্ষণে আমাকে বেরিয়ে যেতে হতো, নাইলে দেরি হয়ে যেত। তো যাই হোক, আর কি বলি, একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তোমাদের দেখাই। এই দেখো কি পড়েছি বলতো, আঙ্গট, এটাকে বলে আঙ্গট, হিন্দিতে বলে বিছিয়া। আসলে আগে একটা সময় বাড়িতে থাকতাম, তো তখন পায়ের তোড়া, আঙ্গট, হাত ধরা চুড়ি খুব পরতাম, বাট এখন আর সেটা সম্ভব হয়ে ওঠে না। তো কালকে কিছু পুরনো জিনিসপত্র গোছাচ্ছিলাম, পুরনো জিনিসপত্র গোছাতে গোছাতে তখন আঙ্গটটা বেরোলো, তা পরেও ফেললাম আজকে, পরেছি আবার। এই দেখো একটা নেল পলিশ বের করেছি, আজকে আমার একটু পায়ে নেল পলিশ করার শখ হচ্ছে, তো ভাবলাম পরবো না, কী দেখি দাঁড়াও আছে নাকি কে জানে, এসব পড়ি না, লাগাই না, বুঝতেও পারি না আছে। তো যাই হোক,
পর পড়ে বেশ ভালো লাগবে। সে চলো আর বেশি বকবক করবো না, ছোট্ট করে একটা গুড মর্নিং ব্লগ বানালাম। আজ যেহেতু সময় পেলাম সেই জন্য বানিয়েও নিলাম। এবারে ব্রেকফাস্ট করি, দিয়ে এদেরকে একটু খাওয়া দাওয়া দিই, এদেরকে একটু আদর টাদর করি, দিয়ে তারপরে কাজে বেরিয়ে যাবো। আজকে এই অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।